শ্রীরামপুর বললেই আমাদের মনে পড়ে যায় মাহিশের রথের কথা একদিকে যেরকম বিভিন্ন কারণে ঐতিহাসিক দিক থেকে শ্রীরামপুর হুগলি এই জায়গাগুলো বর্তমানেও মানুষের মনে এবং ইতিহাসের পাতায় রয়েছে তেমনই রয়েছে মাহিশের রথের ইতিহাস আজকে আপনাদেরকে বলবো বর্তমান যে রথ সেই রথের আগে কেমন ছিল মাহেশের রথ বর্তমানে আমরা দেখি লোহার রথ এবং এই লোহার রথ তৈরি করা হয়েছিল শামবাজারের বসু পরিবারের তত্ত্বাবধানে যেটা জানা যায় যে মার্টিন বার্ন কোম্পানি এই লোহার রথটি তৈরি করেছিল তবে এই লোহার রথের তৈরির আগে ছিল আসলে কাঠের রথ আর দীর্ঘ বহু বছর এই কাঠের রথেই কিন্তু প্রত্যেক বছর রথযাত্রা সম্পন্ন করা হতো জিটি রোডের ওপরে যদি আমরা বছরে যে কোনো সময় যাই গেলেই আমরা দেখতে পাবো একেবারে সদরপে দাঁড়িয়ে রয়েছে মাহেশের রথ এই বিশালাকার রথটিতে যেটা জানা যায় বর্তমান যে রথটি এটি হচ্ছে একশো সাঁত্রিশ বছরের পুরনো একটি রথ যদি আপনারা এরকম খবর জানতে আরও ভালোবাসেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আর ফলো করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে